हेलो बंधुरा, शुभ सकाल। तो सानुकुच ब्लग्स आरेकटी नतून भिडियोर संगे तुम्हारे सकल के जानाच्छि वेलकाम और अनेक अनेक भालोबाशा। आशा करछि तुम्हारा सकले खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। तो एखन बाजे प्राय 10:30। तो बाबा ने स्कूल टाइम हो गेछे, तो ओके एखन रेडी कराच्छि झटपट करे। एकदम स्कूले जेते चाच्छे ना आज के, आज के खूब बिरक्त करछिलो। तो ओके एखन रेडी करे स्कूले दिए आसब, तारपरे आबार तोमादेर संगे देखा करछि। ततक्षण तुम्हारा भिडियोटा देखते थाको। हेलो बंधुरा, सकालबेला एखन आमरा टिफिन खेते बसेछि। टिफिन खाच्छि ए जे फेना भात, बाँधाकपिर घंट, आर कि खाच्छि, बेगुन भाजा। बेगुन भाजा ए देखो, एकदम देखो। तो एखन आमरा जाच्छि पार्लारे, স্কুল খাচ্ছিলাম। এখন আমরা পার্লারে যাচ্ছি কারণ আমরা অনেক দিন পরে বিয়ে বাড়ি পেয়েছি, সাজবো। এই দেখো একজন, তিনিও পার্লারে যাচ্ছেন। আর আমার বরের জন্য কিছু কিনতে হবে যেটা উনি কিনতে পারবেন না, ওনার জিনিস আমাকে কিনতে হবে। তো আমার বরের শপিং করতে যাচ্ছি আর যাচ্ছি পার্লারে। তো দেখতে থাকো ভিডিওটা, একটু তাকা। তো চাকদা যাওয়ার পথে আমি আমার বরের টিফিনটা ওর দোকানে দিয়ে গেলাম, কারণ আজকে কর্মচারীটা আসেনি, তো তাই টিফিনটা আসেনি। তো আমি যেহেতু যাচ্ছি তো দিয়ে দিলাম। আমরা এখন এসেছি ছেলেদের জামা কাপড় কিনতে ব্ল্যাকবার্ড। এখানে হচ্ছে গিয়ে মানে তোমরা অনেক কম দামে সস্তায় নিজেদের পছন্দ মতন জামা কাপড় পাবা। এই যে দোকানের ওনার বাপ্পাদা। তো এই দেখো পূজা এখন মাছ কাটছে, ও এসেই মাছ কাটতে বসে গেছে পার্লার থেকে এসে। আর মা ওদিকে পালং শাক রান্না করছে, ওদিকে আমাদের বাড়িতে রান্না হবে বাটা মাছ। তো চারদার থেকে আমি চলে এসেছি, পার্লারে গেছিলাম। আমি বেশি কিছু করিনি, শুধু ভুরুটাই তুলেছি। এরকম দেখতে পাচ্ছ, আর দেখছো আমার এখানটাই যে কেটে গেছে কালকে, টিপ পড়তে গিয়ে এমন করে টান লেগেছে জোরে, আর এখানটাই কেটে গেছে পুরো। তো আমি পার্লারে বেশি কিছু করিনি, শুধু ভুরুটাই তুলেছি। আর পূজা মানে মাসাজ করেছে মুখে, তার জন্য একটু লেট হয়ে গেল আসতে। তো এসে দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এখন 2 বাজে, বাবানদের আনতে যাব, বাবান গুড়িয়াকে। আর তোমাদের দেখতে পেলে পূজা মাছ কাটছে আর আমার শাশুড়িমা রান্না করছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বলে আমরা স্কুল থেকে বাড়ি যাচ্ছি, বাবান ডাকাও, স্কুল থেকে আমরা বাড়ি যাচ্ছি। হ্যালো করে দাও, হ্যালো করে দাও। ওইদিকে আমাদের বাড়ি। হ্যাঁ স্নান করলাম, এসে স্নান করতে করতে চুল পুরো ভেজা। তো আমি আমার বরের জন্য কি কি কিনলাম, আজকে কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, তো ওর জন্য 2 প্যান্ট কিনেছি। তো আমরা যে দোকানটায় গেছিলাম তোমাদের দেখিয়েছি, ওই দোকানটায় মানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এই দেখো আমার বরের জন্য 2 প্যান্ট কিনেছি, এই একটা প্যান্ট, একটা প্যান্ট কিনেছি, আর কিনেছি একটা ব্ল্যাক কালারের। এটা হলো ব্ল্যাক কালার এটা। এই 2 প্যান্ট কিনেছি আর একটা জুতো কিনেছি। তো এই জুতোটা কিনেছি আমার বরের জন্য। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই জিনিসগুলো কেমন হয়েছে, অবশ্যই জানিও কমেন্ট করে। তো আমার মানে আমার হাজব্যান্ডের জিনিস আমিই কিনি, জামা জুতো প্যান্ট চর্বি থেকে শুরু করে ওর সমস্ত শপিং আমিই করি, কারণ আমার বরের টাইম হয় না আর ও যেতেও চায় না। তো ওর সমস্ত জিনিস আমাকেই কিনতে হয়, সব ঘুরে ঘুরে বেছে। তো আমার বরের শপিং আমিই করি। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমরা আমার মতন কেউ আছো যে বরের শপিং করো তোমরা, মানে ওর সব কিছু আমাকেই করতে হবে, তো আমিই করি। আর যেটা আনি আমি পছন্দ করি, যেটা আনি ও সেটাই পরে। তো আমার খুব ভালো লাগে আমার বরের জন্য শপিং করতে।
তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে কেমন হয়েছে জিনিসগুলো। তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন ওরা স্কুল থেকে এসে দুজন দুই ভাই বোন একটু খেলা করছে, সাইকেলটা নিয়ে বেরিয়েছে, সাইকেলটা নিয়ে এখন চালাচ্ছে। এরপর ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তো তার মধ্যে ওউ চলে এসছে, এখন প্রায় 3টে বাজে। তো ওউ চলে এসছে দোকান থেকে, এখন খাওয়া দাওয়া করব। দেখো সব দুপুরের খাওয়া দাওয়া করে এখন আইসক্রিম খাচ্ছে, একটু তো প্যান্ট পরে নেই, দেখানো যাবে না। এ দেখো আমাদের বাড়ি পাকি বুড়ি, এটা আমাদের বাড়ি পাকা বুড়ি। তোর নাম কি বলো? ঋষিকা দে। ঋষিকা দে। আমরা এখন দুপুরবেলা ভাত খেয়ে, তারপর বাবান ঘুমিয়ে পড়েছে, আমরা সবাই ভাত টাত খেয়ে এখন ছাদে আসলাম। আমি একটু গাছগুলোয় জল দিলাম, এখন একটু বসে আছি ছাদে, একটু পরে আবার নিচে চলে যাবো, একটু বসে আছি খেয়ে দিয়ে এসে। তো খাওয়া দাওয়াটা তুললাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে সেটা তোমাদের সাথে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।